Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। রাজ্যে বিভিন্ন অঞ্চলে দাঙ্গা পরিস্থিতির উদ্ভব হওয়ায় জরুরি অবস্থা জারি করেছেন। এই অবস্থায় কিছুতেই আমি তোমাদের ছাড়তে পারবো না। তাছাড়া আপনাদের সঙ্গে বাচ্চা আছে, না না না, রিস্ক নেওয়াটা মোটেও ঠিক হবে না। তারপর রাজা রানী তাদের প্রাসাদে ফিরে এলো। তারপর তারা সুখে শান্তিতে থাকতে শুরু করলো। তুমি পড় বাবা। না আমি কালকে তোমাকে বই পড়ে পড়ে স্টোরি শোনাবো। ওকে, তাহলে আজ ঘুমাবো কি করে? আজ অভিজিৎ বাবু বলছি, আপনি কি পিউকে ঘুম পাড়াচ্ছেন? না না, ওই আর কি, আপনি কিছু বলবেন? মানে আপনি যদি একটু বাইরে আসেন। হ্যাঁ পাপা, তুমি 2 মিনিট চোখ বন্ধ করে চুপ করে লক্ষ্মী মেয়ে হয়ে ভাবো, হ্যাঁ, কিসের গল্প শুনবে? আমি এক্ষুনি আসছি। ভাবো তো, এক্ষুনি আসছি। হ্যাঁ বলুন। অভিজিৎ বাবু, আপনি আমার জন্য এত কিছু করলেন আর আমি আপনার কথাটাই রাখতে পারলাম না। সবার সামনে এমন ব্যবহার করে ফেললাম যে। দেখুন, প্রথমত আমি আপনার জন্য কিচ্ছু করিনি, আর অর্ণববাবুরে যে এই বাড়িতে এসেছেন তার ফলে কিন্তু কথা বলার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আর এটাই আমার উদ্দেশ্য ছিল। সেটাই তো অনেক অভিজিৎ বাবু। দেখুন, আপনি এমন কিছু করেননি যার জন্য ক্ষমা চাইতে হবে, এখনো তো সময় বাকি আছে। তাছাড়া অর্ণববাবুর সঙ্গে কথা বললে আপনার মনের সংশয় কিন্তু দূর হতে পারে। জানেন তো অভিজিৎ বাবু, এখন আমার মনে হচ্ছে যে সবাই যেটা বলেছিল সেটাই হয়তো ঠিক, উনি বাবলু হতে পারেন না। শিউলি, এত তাড়াতাড়ি এত কিছু ভেবে ফেলবেন না, আর একটু সময় যেতে দিন। উনি বিবাহিত অভিজিৎ বাবু, আমি কারো সংসার নষ্ট করে দিতে পারি না। সেটা হয়তো আপনি ঠিক বলছেন। আমার উচিত কালকে ওনাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া। পাপা পাপা, তুমি যে বললে এক্ষুনি আসবে, এটাই তোমার এক্ষুনি আসা? আই এম ভেরি সরি মাম। চলো, আমরা এক্ষুনি গিয়ে ঘুমাবো। বাবা, তুমি পচা গল্প বলে আমি তোমার কাছে শোবো না। কি? আমি আমি পচা গল্প বলি? হ্যাঁ বলাই তো, একদম পচা গল্প বলে আমি শিউলি আন্টির কাছে শুনবো। আন্টি, আমি তোমার কাছে ঘুমাবো তো, তুমি খুব ভালো গল্প বলো, তাতে রাক্ষস থাকবে তো? কি মজা কি মজা! এসো বলে বলে। শিউলি শুনুন, বলছি যে পাপা তুই শোন, বলছি আজকে না আন্টির খুব ধকল গেছে সারাদিন, তুই আজকে আমার কাছে ঘুমা। বলছি থাক না, ও আমার কাছেই থাক। আর তাছাড়া ও আমার কাছে থাকলে আমি অনেক কিছু ভুলেও থাকতে পারি। গুড নাইট পিউষু, না পাপাকে গুড নাইট করে দাও। গুড নাইট পাপা। গুড নাইট বেটা, গুড নাইট, গুড নাইট। ওলে
বাবা আমার প্রিয় শোন কি দেখি দেখি আজ তাহলে অনেকগুলো গল্প বলবে তো অনেক গল্প না হলেও তোমাকে আজকে একটা খুব সুন্দর গল্প শোনাবো বসো 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 কিন্তু পিউষনা তার আগে না তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে দেবে ও বাবা কোটকাল তুমি একটা কাজ করো তো দু মিনিটের জন্য এখানে চোখ বন্ধ করে শুয়ে পড়ো শুয়ে থাকবে তাকাবে না কিন্তু ঠিক আছে দেখি আস্তে করে বালিশে মাথাটা দাও পাটা এদিকে সরা চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ এই তো গুড গার্ল ওনারা খুব ভালো মানুষ তাই না আমাদের সাথে তো বেশ ভালো ব্যবহারই করছে মনেই হচ্ছে না অন্য কারোর বাড়িতে এসে রয়েছি কি হয়েছে বলো তো বুঝতে পেরেছি এখানে এইভাবে আটকে পড়ে তুমি যেভাবে চিন্তায় পড়েছো আমারও ঠিক সেই চিন্তাই হচ্ছে তবে অন্য কিছু তো করারও নেই বাইরের যা পরিস্থিতি তাতে আমাদের পক্ষে বেরোনোটা একেবারেই সেফ নয় চিন্তাও হচ্ছে বাড়িটার জন্য আবার ভেতরে আসবো হ্যাঁ আসুন ও তুমি এসো না বসো বলছি আপনাদের জল টল কিছু লাগবে আরে এখানে সবকিছুই দেয়া আছে আর কিছু লাগবে না তবে ভালো হয়েছে তুমি এসেছো এসো না একটু গল্প করি বসো না মানে আমি একটা কথা বলতে এসেছিলাম আমাকে প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন আসলে আমি বুঝতে পারছি যে আমার জন্য আপনাদের অনেক সমস্যায় পড়তে হলো যখন অর্ণবাবুকে দেখেছিলাম আমার মনে হয়েছিল যে আমার বাবলু আমার কাছে ফিরে এসেছে আমার মনে হয়েছিল ও হয়তো আমাকে বলবে যে ওর সাথে কি হয়েছিল ও কোথায় ছিল এতদিন আর এতগুলো বছরও ও নিজেকে আড়াল করেই বা রেখেছিল কেন আমার মনে হয়েছিল ও হয়তো এই কবছর আমাকে আমাকে খুব খুঁজেছে হয়তো খুঁজে পায়নি কিন্তু যখন বুঝলাম যে উনি অন্য কেউ তখন আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ আমি বুঝতে পারছি শিউলি তোমার জায়গায় আমি থাকলে হয়তো এমনটাই করতাম দুটো মানুষের মধ্যে এতটা মিল সত্যিই অস্বাভাবিক কিন্তু ও যে বাবলু না অন্য কেউ সেটাও তো মিথ্যে নয় শিউলি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি গুড ভেরি গুড এবার তাহলে একটা নর্মাল লাইফ লিড করো আর পাঁচটা সাধারণ মানুষ যেভাবে বাঁচে
তুমিও ঠিক সেইভাবেই বাঁচো, স্বাভাবিকভাবে বাঁচো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।